কেমন আছো? আশা করি ভালো আছো। আর লোকো পাইলট সুব্রত জানাই তোমাদের স্বাগত, আর আমি তোমাদের বন্ধু সুব্রত। তো আমি কিভাবে লোকো পাইলটের চাকরিটা পেলাম সেই বিষয়ে তোমাদের আজ বলবো, কত সমস্যার সমাধান করে তারপরে এই চাকরিটার মধ্যে এলাম, তো সেই ব্যাপারটাই তোমাদের বলবো। শুনতে থাকো তোমরা। তাহলে চলো আমার ল্যাপটপে, আরে ল্যাপটপ না আমার বাড়িতে, এত ভিডিও দেখছি সব ইউটিউবারদের যে খালি ল্যাপটপ ল্যাপটপ উচ্চারণ হয়ে যাচ্ছে কম্পিউটার স্ক্রিনে সব, ঠিক আছে? তাহলে চলো আমার বাড়িতে তোমাদের সব কিছু শোনাই। অনেকেই আছে যারা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটটাকে খুব পছন্দ করে বা ট্রেন ড্রাইভারটাকে খুব পছন্দ করে, ওর প্রফেশনটার সঙ্গে যুক্ত হতে চায় অনেকেই, তো জানে না যে কীভাবে হওয়া যায়। আর বিশেষ করে আমি অনেকবার দেখেওছি যে আমার বাড়িতে অনেকে এসে জিজ্ঞাসাও করে যে তুমি কী করে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে সংযুক্ত হলে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট কীভাবে তুমি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট তুমি হলে বা এই প্রফেশনের সঙ্গে কীভাবে যুক্ত হলে। এখনও দেখা হলে অনেকে জিজ্ঞাসা করে কেউ কী পড়াশোনা করতে হয়, কীভাবে কী করতে হয়, কী প্রসেস অনেকেই জানে না। তো সেইটাই তোমাদের বলতে এসেছি, বলছি তোমাদের যে তোমরাও চেষ্টা করলে হতে পারো যদি পছন্দ থাকে এই লাইনটাকে, এই প্রফেশনটাকে। আমি 2008 সালে মাধ্যমিক দিই, মাধ্যমিক দেওয়ার পরে তারপরে যথারীতি যেরকম সায়েন্স নিয়ে ভর্তি হই, 11টা পাস করি, তারপর 12 যখন ক্লাস 12 যখন উঠি তো তখন একশো পরীক্ষা হবে। তো আমি ফর্ম ফিল আপ করলাম, সব কিছু করলাম, আমার সেন্টারে পড়লো হলদিয়াতে, তো ওখানে গিয়ে আমি পরীক্ষা পরীক্ষা দিলাম, মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম। এদিকে আমার 12 চলছে আর ওদিকে তো র্যাঙ্ক হয়ে যায়, তো মানে ওয়েস্ট বেঙ্গলে একটা র্যাঙ্ক আছে, যেটার জন্য আমি ডাক্তার গার্ড টেকনিক্যাল স্কুল যে কলেজটা রয়েছে ওখানে আমি চান্স পাই। তো আমি পরীক্ষা দেওয়ার পর র্যাঙ্ক হলে আমি ভর্তি হয়ে গেলাম ডাক্তার গার্ড টেকনিক্যাল স্কুলে। তো ওটা স্কুল নামে এখনও চলছে, কারণ ওটা অনেক পুরানো, সবথেকে ওয়েস্ট বেঙ্গলের সবথেকে পুরানো গভর্নমেন্ট কলেজ ধর্মতলায়, ওখানে ধর্মতলায় এসে মানে রোডের উপরে আছে, তুমি দেখি দেখতে পাবে, যারা জানে অবশ্যই তারা বুঝতে পেরেছে। তো দেওয়ার পরে আমি তারপর ইলেকট্রিক্যাল, আমি কিছু বুঝতাম না তখন, অবশ্যই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ভর্তি হয়ে গেলাম। তখন তো ওই মাদার ট্রেড জানতাম যেটা মেকানিক্যাল হোক বা ইলেকট্রিক্যাল এই হোক, তো যাই হোক ইলেকট্রিক নিয়ে ভর্তি হলাম, ইলেকট্রিক্যাল নিয়ে ইলেকট্রিক্যাল পাস করলাম, পাস টাস করে তারপরেও দু তিনটা কোম্পানিতে জব করেছিলাম, ঠিকঠাক পছন্দ হয়নি। তারপর 2012 আমি পাস আউট হলাম, তার আগে কী হলো 11 একটা সময় বেরিয়েছিলো তোমার লোকো পাইলটের এটা নোটিফিকেশান, তো তখন তো আমাদের যেহেতু 6M তো কমপ্লিট হয়নি, যার জন্যে রেজাল্ট পাইনি, তো ওটা দিতে পারলাম না। তো সেকেন্ড টাইম কী হলো ওটা তখন আমি এদিক ওদিক অনেকগুলো কোম্পানিতে চাকরি করেছি, তাও অনেক ঘটনা আছে, সে কথা কী বলবো তোমাদের, পরে সুযোগ পেলে অবশ্যই বলবো, তোমরা যদি জানতে চাও তো সেসব ঘটনা। তো যাই হোক ডিপ্লোমাটা কমপ্লিট হলো, সেটা ছিল মনে হয় 2012-তে পাস হলাম, 13-14 এইটা একটা নতুন করে বেরিয়েছিলো ইন্ডিয়ান রেলে তোমার অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে রিক্রুট, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এখন টেকনিশিয়ান, আর আমরা একসঙ্গে তখন একই দিনে পরীক্ষা করা দিয়েছে, কিন্তু হয়েছিল যারা পরীক্ষা দিয়েছে অবশ্যই তারা জানবে যে হয়েছিল কী হচ্ছিলো, বলেছিলো সব বোর্ডে একসঙ্গে পরীক্ষা হবে কিন্তু হয়নি, আলাদা আলাদা বোর্ডে হয়েছিল। আমি তিনটে জায়গায় পাঠিয়েছিলাম, মানে আমার ফর্ম পাঠিয়েছিলাম তিনটে জায়গাতে, একটা হচ্ছে রাঁচি বোর্ডে, আর একটা NJP মানে যেটা শিলিগুড়ি বোর্ড, আর একটা তোমার আমাদের কলকাতা, তো দুটো জায়গা থেকে আমার, তো সেইখানে পরীক্ষার ঘটনাটা বলি একবার তোমাদের, শুনলে তোমরাও অনুপ্রাণিত হবে অবশ্যই, যে সত্যি এরকম সমস্যার মধ্যেও পড়ে যায় মানুষ। তো আমি বলি তোমাদের যখন, তো আমি আমি যেদিন পরীক্ষা মানে ধরো কালকের দিনে পরীক্ষা, তো আজকে আমাকে তো যেতে হবে, আমি তারপরে আমার বাড়ি তো পাঁশকুড়াতে, এখান থেকে আমি গেলাম হাওড়াতে, তো হাওড়া গিয়ে তো আমি বাড়ির থেকে এই করছিলাম, আমার একটা দাদা আছে তাকে নিয়ে গিয়েছিলাম একসঙ্গে, তো আমি জীবনে প্রথম এত দূর যাওয়া একা একা, কম বয়স তখনও, তো আমি অতটা সাহস তো পাচ্ছিলাম না, তাই ভালো একটা দাদাকে নিয়েই যাই। তো আমার ব্যাগের মধ্যে সব কিছু বইপত্র, টুকটাক বইপত্র আর কিছু ডকুমেন্ট ছিল, যেগুলো হচ্ছে যে ধরো তোমরা তো জানোই যে পরীক্ষা দিতে গেলে অনেক সময় লাগে, যেগুলো হচ্ছে যে পরীক্ষা হলে অনেক সময় চায় আইডেন্টিটি প্রুফ হিসাবে। তো আমি হাওড়া থেকে তোমার গুয়াহাটি ব্যাঙ্গালোর যেটা যায় NJP স্টেশনে
আজ এখানে আমরা মানে কি হলো রাত 3টার দিকে তো নামলাম তো এনজয় স্টেশনে আমরা দুজনেই এসে কি করব কি করব তখন কি করব ভেবে দেখে লাস্টে ভাবলাম যে একটু শুয়েই পড়ি 3টার সময় দেখলাম যে অনেক ছেলে মেয়ে এসেছে যারা পরীক্ষা দিতে তারাই ওইভাবেই সবাই রাতটা কাটিয়ে নিচ্ছে মোটামুটি আমরা কি করলাম ওই যেখানটা বললাম ফ্লাইওভার মানে ফ্লাইওভার বলতে কি স্টেশনের ফুটওভার ব্রিজ যেটাকে বলে তো স্টেশনের ফুটওভার ব্রিজ থেকে যেখানটায় নেমেছে ওই রকম জায়গাতে আমরা একটা ঘেরা মতো একটি ছিল তো আমরা ওটি এখানটাই আপাতত বিছিয়ে একটা চাদর বিছিয়ে দুজনে কি করলাম শুয়ে পড়লাম তো ওর ব্যাগটা ছিল ওর মাথায় ছিল আমি আমার ব্যাগটা মাথায় দিলাম তো দিয়ে যথারীতি শুয়ে পড়লাম তো ঘটনা হলো কি তার ঠিক মানে কি বলবো এক ঘন্টার পরে আমার না একটু মানে প্রাকৃতিক যেটা ইয়ে টান পড়লো তো পেছাপ পেলো যেটা সত্যি কথা আমি গেলাম বাইরে দিয়ে তো আমি দাদাকে বলে গেলাম যে তুমি দেখো ব্যাগটা তো আমি একটু যাচ্ছি এটা মানে তোমার আমি একটু ছবিতে যাচ্ছি তুমি একটু ব্যাগটা দেখো ঠিক আছে তো ও ঘুমের তারা বলছে হুম এরকম বলে দিল ঠিক আছে তো আমি যখন ফিরে যখন পেছনে বললাম ফিরে এলাম ফিরে এসে দেখি না ব্যাগটা নেই তো আমি ওকে জিজ্ঞাসা করলাম যে ব্যাগটা কোথায় গেল ও আমার বলছে বলে কেন ব্যাগ তুই নিয়ে যাস আমি বলি না বলে আরে তাহলে ব্যাগটা কোথায় গেল আমি বলি যা মনে হচ্ছে তাহলে কেউ তুলে নিয়ে চলে গেছে চুরি হয়ে গেছে এবার নিয়ে খোঁজ খোঁজ এবার চারিদিকে আমরা খুঁজছি আর সকালবেলায় আমার পরীক্ষা বুঝলো তো দেড়টা দুটার সময় রাত্রি দেড়টা দুটার দিকে ওইরকম কন্ডিশন তো এদিক খুঁজি ওদিক খুঁজি মানে তোমরা ভাবতে পারবে না যে কি মানে অবস্থার মধ্যে দিয়ে আমি সেই টাইমটা পার করেছি আর কি যাকে বলে তো আমি মানে কী করবো খুঁজে পাচ্ছি না যে আমি কী করবো এই যে আমি কি কোথায় যাবো কোথায় খুঁজবো আমি এতদিন ধরে ভাবনা চিন্তা করে একটা এত প্রিপারেশন নিলাম জানি ভালো করে একটা পরীক্ষার পরীক্ষা দেবো তো যদি কিছু হয়ে যায় যদি পরীক্ষাটা না দিতে পারি তো কী হবে আমার জীবনে সত্যি তখন আমি মানে ভেঙে পড়ছি আর কি মানে আমি হেন নাই কাউকে জিজ্ঞাসা করিনি তোমরা ভাবতে পারো না আমি হিজড়া মেয়ের থেকে শুরু করে ওখানে যাকে দেখতে পাচ্ছি রেল স্টাফ বলো তারপরে তুমি আরপিএফ বলো সবাইকে একদার থেকে জিআরপি ফিআরপি সবাইকে বলছি সবাইকে বলছি এমনকি যারা ওই যে ছেলেগুলো কাগজ গুড়ায় বা যারা এ করে তাদেরও জিজ্ঞাসা করছি বুঝলি তো তারাও আমাকে ঠিক করে বলতে পারছে না তারা কেউই মানে আমাকে বলতে চায় না দেখো তুমি এরকম হয় এরকম এখানে এরকম এরকম করে বলছে বোতল গুলায় তাদেরও জিজ্ঞাসা করলাম কাগজ গুড়ানো কাগজ গুড়ানো বোতল গুলো তাদের জিজ্ঞাসা করলাম তো কেউ কিছু বলতে পারছি না তো এই করতে করতে আমাদের রাত্রি 3টা থেকে কী বলবো রাত্রি 3টা 4টা ভোর হয়ে গেল তো কী করবো তখন এবার আমাকে মানে কী বলবো তোমাদের সেই সময় ভাগ্য খারাপ হলে যে অবস্থা হয় আর কি মানে আরপিএফকে বলছি সে বলে তুমি চাও জিআরপির কাছে যাও জিআরপির কাছে গিয়ে একটা আরপিএফ তো একটা ছিল যে এরকম সে আমাকে বলছে বলে কী করবে তুমি যাও আপাতত জিআরপির কাছে যাও জিআরপি গিয়ে বলো যে তোমার কিছু একটা ডায়েরি ফাইরি করুক বা খোঁজ খবরের ব্যবস্থা করুক তো আমি গিয়ে বললাম তো বলতে বলছে বলে আরে তোমরা কী পরীক্ষা দিতে আসছো কী করছো একটা ঠিক করে একটা ব্যাগ ধরে রাখতে পারছো না আমাকে প্রথমে আমাকে বলে তুমি নিজে খুঁজো একদম স্টেশনের এপার থেকে ওপার গাছের গোড়া দিয়ে হ্যাঁ সব জায়গা ফায়গা বলছে বলে এই এই জায়গাগুলো আগে খুঁজে দেখো পাও কিনা তারপরে এসে আমার কাছে আসবে তো আমি আরও মানে কী বলবো তোমার মানে তখন না আমার কাছে একটা ফোনও ছিল ছোটো ফোন তখন তখন তার এসব টাচ মোবাইল বা এসব কিছু ছিল না মানে ছোটো একটা টাচ মানে এমনি ফোন ছিল নোকিয়ার ফোন ছিল তাও আমার নামে বাবার দেওয়া ঠিক আছে না আমার কাছেই ছিল আমারই ফোন হবে যেটা তোমার বাবা দেওয়া হবে না কারণ বাবা তো আগে দিয়েছিল তার দেখ বাবারই দেওয়া কিন্তু আমার কাছে একটা ছোটো ফোন ছিল তা তোমাকে বলবো কী বলবো যে তখন মানে ওইটাতে আমার ফোনে ব্যালেন্সও নেই এরকম আর ব্যালেন্সও নেই তো আমি আর ওই দাদা ও চলে গেছে অন্য সাইডে আর আমি চলে গেছি একটা দিকে ঠিক আছে তো দুজনে মিলে রাত ওরকম খুঁজছি রাত্রি 3টা 4টার সময় এরকম মানে ও একটা দিকে চলে গেছে আমি একটা দিকে চলে গেছি এবার কি এবার দুজনেও যে ছাড়াছাড়ি হয়ে গেছি আর দুজন দুজনকে খুঁজে পাচ্ছি না এরকম টাইপ বুঝলে তো মানে ও খুঁজে আমাকেও খুঁজতে পারছে ও খুঁজে পাচ্ছে না আমিও এমন কন্ডিশন কী বলবো সেই কন্ডিশন তো আমি তারপরে যাই হোক দেখা আবার অনেক কষ্ট হয়ে যায় আমার ফোনে মানে তখন আবার সেই তোমরা জানবে হয়তো কোনো আগে সেই ভোডাফোন টোডাফোনে ক্রেডিট নেওয়া যেত 10 টাকা ধার নেওয়া যেত এরকম সেই ধার ফার নিয়ে তারপরে গিয়ে আমি আবার ওকে ফোন করলাম সে এলো এসে ওকে তো তো খুঁজেই পেলাম না ব্যাগটা তো এই করতে করতে ভোর হয়ে গেলো লাস্টে কী করলাম মানে এমন কি মানে আমি তোমায় বলছি ব্যাগের মধ্যে কী কী ছিল
ব্যাগের মধ্যে তোমার ছিল মানে সমস্ত অনেক রকমের ডকুমেন্ট ছিল, মানে তোমার ভোটার কার্ড ছিল, তারপরে মাধ্যমিকের সার্টিফিকেটগুলো ছিল, ঠিক আছে, কলেজের সার্টিফিকেট ছিল, মাধ্যমিকের সার্টিফিকেট ছিল, এইসব ছিল। আর এবার অনেকে বলবে যে তুমি কেন নিয়ে গেলে, তো কী জানি তখন তো নিয়ে চলে গেছি, ডকুমেন্টগুলো যদি দরকার টরকার পড়ে কোনো কথা এরকম ধরনের কিন্তু নিয়ে গেছি। আর বাকি তো ছিল, টাকা পয়সা ছিল, জামা প্যান্ট টুকটাক ছিল, তারপরে কিছু বই ফই তো ছিলই, হ্যাঁ, সবই তো চলে গেছে, ব্যাগ চলে গেছে মানে সবই চলে গেছে। ব্যাগের মধ্যে আমি সব রাখি, আমি পানি পাস পকেটে রাখতে আমার এখনও অসুবিধা হয়, আমিও সবসময় ব্যাগেই রাখি, যারা আমাকে জানে বাড়ির লোকে তারা জানে যে আমি ওভাবেই ব্যবহার করি। তো যাই হোক, তারপরে ওখান থেকে তারপরে কী করলাম, তারপরে কি মানে আমাকে জিআরপি বলছে ঠিক আছে তুমি একটা দরখাস্ত লেখো, দুটো দরখাস্ত লেখো, মানে জিডি কপি আর কি বানিয়ে দেবে, জিডি বানিয়ে দেবে আর কি, যে তো একটা করে ওরা। এবার সেই যে লিখবো যে তার জন্য কাগজ আর পেনও নেই, বুঝলে তো, মানে ওরাও দিচ্ছে না আমাকে। তখন আমি আমাকে মানে ভালো কিছু রেল স্টাফ ছিল অন্য জায়গায়, ওই তোমার যারা হচ্ছে দেখবে তোমার কী বলে লোডিং ফোডিংয়ের যে কমার্শিয়াল হয় মানে হচ্ছে কমার্শিয়াল ক্লার্ক আছে, তো লোকগুলি ভালো ছিল যায়। তো ওরা কী করলো, আমাকে বললো আচ্ছা ঠিক আছে তুমি কাজ করো, নাও মানে দরখাস্ত, তারপর লিখলাম, পেন দিল, সব কিছু দিল, দুটা লিখলাম, লিখে কারেলে তখন পেপারে দিল আমাকে, রেলের পেপারে ওপর দিকটাতে দিক ছিঁড়ে আমাকে সাদা অঙ্কটা ছিঁড়ে দিল, সেটা নিয়ে আমি গেলাম, দিলাম, লিখে দিলাম, লিখে দিতে যাই একটা স্ট্যাম্প লাগিয়ে আমাকে একটা জিডি কপি মানে একটা কী বলবো নম্বর দিল, জিডি যেরকম হয় জানাতে হয়, তারপর ওইটা দিল। তো আমি সত্যি কথা বলতে কি তখন আমার ভাবলাম কি যে তখন আমার মন মাথার মধ্যে কী এলো হঠাৎ করে, আমার মনে মনে ভাবলাম যে এখন তো আর কিছু করার নেই, এত দিনে এত প্রায় বিগত সাধারণ সময় প্রচুর খেটেছিলাম, প্রচুর মানে একটা মানে টার্গেট নিয়েছিলাম যেটাকে লাগাতেই হবে এরকম ধরনের চিন্তা। তখন ভাবলাম যে বলে এক কাজ করলে হয়, তো একটা দুটো কাজ করবো আমি, আর ভাবনা চিন্তা করলাম দুটো কাজ করবো, সেটা হচ্ছে যে এক তো আমি সবসময় যাবো কী করবো যে এখানে অনেকে তো পরীক্ষা দিয়ে এসছে তাদের অ্যাডমিট থেকে প্রথমে কী করলাম বোর্ডে যে ঠিকানাটা ওটা বের করলাম বোর্ডে শিলিগুড়ি বোর্ডে, আর একটা ভাবলাম যে আর এই যে জিডি কপিটা আমাকে দিয়েছে এইটা নিয়ে আমি হচ্ছে যে যদি ধরো বোর্ডে গেলাম যদি কিছু না হয় তখন আমি এটা নিয়ে চলে যাবো যেখানে আমার পরীক্ষা এটা ছিল সেই ঠিকানাটা, সেটা ছিল আমার কাছে, তো সেই ঠিকানায় আমি চলে যাবো, গিয়ে সেখানে গিয়ে একবার যোগাযোগ করে দেবো, যদি বলো তো ভালো না যদি হয় কী করার নেই। তো তারপর গেলাম গিয়ে ওখান থেকে চলে গেলাম, প্রথমে ওইখান থেকে অটো ধরে যাই হোক দাদার কাছে কিছু টাকা পয়সা ছিল ওদের দুজনে মিলে গেলাম অটো ধরে ওই বোর্ডে। তো সেদিন আবার সানডে, তোমরা তো জানো যে রবিবার করে বন্ধ থাকে, তো গেলাম গিয়ে ওখানে গিয়ে মানে রবিবার করে পরীক্ষা হয় রেলের পরীক্ষা, তো আমি সেইভাবে ভাবলাম যে যদি বন্ধ থাকে তো বন্ধ থাকতে পারে বোর্ড, তো বন্ধ থাকতে পারে সরকারি ব্যাপার, তো গিয়ে দেখলাম সত্যি সত্যি খোলা ছিল, বন্ধ ছিল, ভাগ্য ভালো ছিল। তো ওখানে গিয়ে ব্যাপারটা সব কিছু বললাম যে এরকম এরকম ঘটনা এরকম হয়েছে, তো ওরা বললো হ্যাঁ হ্যাঁ এরকম ঘটনা ঘটেই থাকে প্রায় মানে যখনই পরীক্ষা এরকম হয়, তো কোনো টেনশন করো না গো। আমি বললাম আমাকে ঠিকানা ঠিকানা সব কিছু বললো, বাবার নাম ফাম বললাম আমাকে, মানে সত্যি মানে এখনও আমি থ্যাঙ্কফুল তাদের প্রতি এখনও যে তারা আমাকে এত হেল্প করেছে। তো সঙ্গে সঙ্গে কী করলো ওখান থেকে আমাকে একটা ইয়ে বের করে দিল, আমার অ্যাডমিট সঙ্গে সঙ্গে প্রিন্ট করে বের করে দিল, মানে লাখ ভগবানের প্রসেস কৃপায়। তো আমি সত্যি কথা বলতে কি চাকরি তো পাওয়া একটা ব্যাপার, তো পড়াশোনা তো করতেই হবে অবশ্যই, একটা টার্গেট তো রাখতেই হয় যে আমাকে এভাবে পড়াশোনা করতে হবে, তৈরি করতে হবে সব কিছু, তারপরে একটা কপালের উপর ডিপেন্ড করে দেবেন, তো কপাল অবশ্যই জিনিসটা, তবে তার আগে ট্রাই করতে হবে, চেষ্টা করতে হবে, তারপরে তো ভাগ্যের ব্যাপার, তো ট্রাই না করে যদি ভাগ্যের উপরে শুধু ভালো থাকলে যায় তো হবে না, মানে ট্রাই তো প্রথমে মানে চেষ্টা তো করতে হবে, চেষ্টা করার পরে যদি না হলে তো আলাদা। তো যাই হোক ভগবানের কৃপাতে যাই হোক আমি অ্যাডমিটটা পেয়ে গেলাম, ওটা নিয়ে পরীক্ষা হলে গেলাম, পরীক্ষা হলে গিয়ে পরীক্ষা টরীক্ষা দিলাম, পরীক্ষা ভালো হলো, মানে পরীক্ষা যদি দিলাম মানে তুমি ভাবতে পারছো না যে আমি ব্রাশও করিনি সেদিন সকালবেলায়, ব্রাশ করিনি না, ল্যাটিন করেছি না, ব্রাশ করেছি না, স্নান করেছি, যে অবস্থায় ছিলাম দিদি রাত্রি দেড়টাতে করে স্নান করেছি আবার পরীক্ষা দিয়ে দিলাম, ঠিক আছে, তাই পরীক্ষা দিলাম, পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। তো পরীক্ষা হল থেকে বেরিয়ে তারপর বাড়ির থেকে ফোন করেছিল, বাড়ি থেকে ফোনও আর তুলিনি, পরীক্ষা হলে গিয়ে পরীক্ষা টরীক্ষা দেওয়ার পর আমি ফোন করে বাড়িতে বললাম যে এরকম ঘটনা ঘটে গেছে, তোমরা চিন্তা করো না পরীক্ষা ভালো হয়েছে। তারপরে তো মোটামুটি আর ফিরে এলাম,
স্টেশনে এসে দেখি মানে আবার একটা ঘটনা ঘটে গেল, সেটা হলো কি এসে দেখি আমার ব্যাগটি আসতেছে যে ওই যে ফ্লাইওভার বলছিলাম, ফ্লাইওভারের মানে যে নিচের দিকে যে সমস্ত মানে লোহার এগুলো দিয়ে তৈরি করা থাকে, যেটা তোমার এই তৈরি করে উপরে ফ্লাইওভার মানে ও কী বলো ফুটওভার ব্রিজটা তৈরি করা, তার তলায় যে এগুলো যে পিলারগুলো দিয়ে মানে তৈরি করা থাকে সেই পিলারের একটা কোণে ওই ব্যাগটা ছিল। দেখতে পেয়ে তো অবাক হয়ে গেছি, আমি আবার দাদাকে বললাম বলি দেখো এরকম কন্ডিশন, বলে এক কাজ কর আমি এখানে দাঁড়াচ্ছি তুই চলে যা যা জিআরপিকে ডেকে নিই। আমি জিআরপিকে ডাকলাম, দেখলাম ওখানে সব ওই যে বলছিলাম না ওই কাগজ উড়ানো ফুল উড়ানো এরা সব ছিল, ওরা এই সব করেছে আর কি। ওরাই তারপরে গিয়ে থেকে দেখি আমার সব আমার জামা প্যান্ট আমার বইপত্র নিয়ে পুড়াচ্ছে সব, আর আমার ব্যাগটা মোটামুটি পেয়েছি, ব্যাগের মধ্যে একটা মনে হয় বই ছিল বাকি কিছুই ছিল না। ওটাও দেখে মানলো আর কি, বলে বললাম আমলোক না কুচ কিয়া নেই দাদা কুচ কিয়া নেই এইটা বলে আর কি। উস দিন আমি এক্সাম দিয়া এক্সাম দিলাম, ওখান থেকে আবার ফিরে এলাম দাদার কাছে, পরীক্ষা পয়সা ছিল টিকিট ফিকিট কাটলাম, কেটে আমরা আবার মানে তারপরে গিয়ে ওইখানে রেল সেই যেগুলোতে জল সাপ্লাই হয় সেই সবকে স্নান টান করলাম, একটু খাওয়া দাওয়া করলাম, পরে আমার মানে কী ঘটনার মধ্যে দিয়ে পরীক্ষাটা দিয়েছিল চিন্তা করতে হবে। তো তোমরা আরও অনেক ঘটনা এরকম আছে তোমাদের বলবো, অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে থাকো। তো কলকাতা বোর্ডেরটাও যথারীতি পরীক্ষা দিলাম, তারপর সাইকো হলো, সাইকো পাস করলাম, দুই জায়গাতেই সাইকো পাস করলাম। তারপরে তোমার তো যাই হোক তার আগে রেজাল্ট তোমার নর্থ ফ্রন্টিয়ার রেলে যেটা শিলিগুড়ি ও বের করার আগেই আমাদের কলকাতার ইয়েটা বের করে দেয়। তারপরে যেরকম হয় মেডিকেল টেস্ট হলো, তারপরে আমাদের ট্রেনিংয়ে পাঠিয়ে দিল, 7 মাসের ট্রেনিং হলো, তারপরে আমাদের ইন্ডিপেন্ডেন্টলি ডিউটি আমরা শুরু করে দিলাম। গত 5 বছর ধরে আমি রেলের সঙ্গে যুক্ত আছি, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের আমি বলে দেবো কীভাবে কী করতে হয়, তোমাদের যদি সত্যি জানার ইচ্ছে থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যদি ইচ্ছা হয়। আমি কী বলবো তোমার তো যদি অবশ্যই কিছু না, তোমরা তো জানো এইসব এসব কমন ব্যাপার কমন কথা, তো সবাই সব ইউটিউবাররা বলে থাকে, অবশ্যই লাইক করবে, লাইক করলে অনুপ্রাণিত হবো যেসব যারা জানতে চায়। তো তাদের সত্যি জানাতে আমার খুব ভালো লাগবে, সঙ্গে থাকো তোমাদের সব এপিসোড সব আমাদের জানাবো। পরের ভিডিওতে অবশ্যই আসছি আমি পরের ভিডিও নিয়ে।